তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের সন্তানকে কতল করো না। যারা মায়ের পেটের বাচ্চাকে নষ্ট করে কতল করে দেয়। আমি একজন আমার উস্তাদকে জিজ্ঞেস করলাম, মুফতি ইউসুফ সাহেব তাওলীকে, কি হযরত যে লোক আপনি পেট কে কোঁক কে বচ্চে কো কতল কর মার দেতে হ্যায় দবাই সে ইঞ্জেকশন সে, ইনকা ক্যা হোগা? হযরত বললেন, ভাই উনকো কহো কি আল্লাহ সে মাফি মাঙ্গে, ওর আল্লাহ কা মর্জি হ্যায় ইয়া মাফ করে ইয়া না করে, ইয়া আল্লাহ কা মর্জি হ্যায়। বড় পাপ পেটের সন্তানকে কতল করা। যারা মনে করছেন আমার স্ত্রীর পেটে পাঁচ মাসের বাচ্চা নষ্ট করে দিয়েছি, লিভার প্রয়োজন মনে করি অভাবের ভয়ে, তারা কান খুলে শুনে যা। যারা অভাবের ভয়ে নষ্ট করে আর মনে মনে ভাবছেন রক্ত হয়ে নেমে গেছে পেশাবের রাস্তা দিয়ে পায়খানার চেম্বারে নদ নদী নালায় পৌঁছে গেছে, তাদেরকে কোরআন শোনাচ্ছি 30-29 পারা সূরা কিয়ামা। আল্লাহ কসম খেলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনে, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা। যারা মনে করে আমরা মরে যাওয়ার পরে মিটে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কি করে ডার করাবেন, আল্লাহ উদাহরণ দিয়েছেন কোরআনে, এক জায়গায় অন্য জায়গায় বলেছেন, এই যে ঘাস দেখছেন এগুলো বৃষ্টি হওয়ার কারণে বের হয়েছে না হয়নি? বৃষ্টি হওয়ার কারণে। আচ্ছা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই ঘাসগুলো থাকবে না, মরে যাবে, সব শুকিয়ে মারা যায়। আল্লাহ কোরআনে বললেন যেমন ভাবে ঘাস মারা যায়, আবার আষাঢ় মাসে বৃষ্টি বর্ষণ করে আমি আল্লাহ তাদেরকে জীবিত করে তুলি, ওইভাবে মানুষকে পুনরায় জীবিত করার ক্ষমতা আমার আল্লাহর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, শুধু মানুষের আকৃতি নয়, তোমাদের আঙ্গুলে যে দাগ আর লাকির আছে আমি ওইভাবে মানুষকে পুনরায় জীবিত করব। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার, যারা পেটের বাচ্চা সন্তান নষ্ট করছে, যারা বাচ্চাকে নষ্ট করে দেয়, সেই মা দিকে বলবো নামাজের পাটিতে কাঁদে, যে আছে সে সবাই নিজের রুজি মেপে আসে। আমি একজন সনাতনী বোনকে দেখলাম দিল্লির মাটিতে দাঁড়িয়ে বলছে, মুসলমান 10-10 বাচ্চে লেতে হ্যায়, মুসলমান 5-5 বাচ্চে লেতে হ্যায়, মুসলমান 4-4 বাচ্চে লেতে হ্যায়। বড় কষ্টের বিষয় যে বলছে মুসলমান 4-4 বাচ্চে লেতে 5-5, তো সরকার নকরি কহাঁ সে দে দে, মকান কহাঁ সে দে দে, নকরি কহাঁ সে দে দে, রোটি রোজি কহাঁ সে দে দে। মেরে বহিন তুম আপনে ভগবান পে বিশ্বাস নহীঁ করতি, লেকিন হম আল্লাহ পে বিশ্বাস করতে হ্যায় কি রোজি দেনে ওয়ালা, সকলে বলুন কে? আল্লাহ। এ হম বিশ্বাস করতে হ্যায় লেকিন তুম নহীঁ করতি, কেন? শুনেলেন, যারা বলছেন যে মুসলমানরা 10টা করে ছেলে মেয়ে লাই, রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 9 নম্বর সন্তান ছিল, কত বললাম? 9 নম্বর। যোগীরা 7টা ভাই, মরহুম তারাজালি, দারাজালি, দারাকান্দি 500 টাকা দিয়েছে মাশাআল্লাহ। শুনে প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি, যে আসছে সে রুজি মেপে আসছে, কেউ নিজের পেটের সন্তানকে কতল করবেন না। লাস্টে বলব, আল্লাহ যাদিকে মাল দিয়েছে তিনজন যদি হাত পাতে কখনো তাদের হাতকে ফিরাবেন না। কজন বললাম? তিনজন। কোরআন বলছে ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবদ্দির তাবদীরা। 1 নম্বর ওয়াতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, 3 নম্বরটা হচ্ছে 2 নম্বর, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। কেউ যদি হাত পাতে মাথায় রাখবেন
আপনি যদি এক টাকা দান করেন দু টাকা দান করেন মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনে বালা বানিয়েছো চাহনে বালা হাত পাতনে বালা বানাও কাছের গরিব লাস্টে বলেছেন ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই অপব্যয় কি আপনার হালাল টাকা গানের পেছনে বাজনার পেছনে ইসলাম বিরোধী কাজে রাসূল বিরোধী কাজে আপনি খরচ করেছেন তা জেনে রেখে দিবেন আপনি অপব্যয় করেছেন আর যারা শয়তান জান্নাতি না জাহান্নাম জাহান্নাম তার ভাই যে হবে সে কি করে জান্নাত পাবে আমার ভাই কোরআন শরীফের পারা কটা আছে 30টা পারা এত বরকতপূর্ণ কিতাব এটা মাদ্রাসার জলসা আপনারা সবাই হাত তুলে বলুন কোরআনের সঙ্গে মহব্বত করব জোরে বলুন ইনশাআল্লাহ কোরআন বড় আজমতপূর্ণ কিতাব আমি বলবো আপনাদের মধ্যে কোরআনের জন্য 500 করে টাকা 30 জন ব্যক্তি কে কে আছেন তাড়াতাড়ি একটা করে দিয়ে যান 500 করে টাকা কোরআনের জন্য যদি না থাকে লিখিয়ে দেন কালকে দিবেন পরশু দিবেন কোরআন শরীফের জন্য মাত্র 500 করে টাকা বলেছি 500 করে টাকা কোরআনের জন্য বেনামে একজন 700 টাকা দিয়েছে মাশাআল্লাহ আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়তকে আল্লাহ পুরো করুক কারবারে আল্লাহ বরকত দিক আমার ভাই মাত্র 500 করে বলেছি মায়েদের মধ্যে যদি কেউ থাকে সন্তানের নামে নিজের নামে ছেলের নামে হাদিসে আছে নবীজি বললেন যাকিরা গচ্ছিত সম্পদ কিয়ামতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো 10 টাকা বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো আল্লাহর হাবিব মক্কা নগরীতে এলান করলেন ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি করবে হাসানা দিবে বলো আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে সব কিছু বিচুয়ার করে দিয়েছে আজকে আপনাকে জান দিতে হবে না আপনি মালের কুরবানি দেন মাশাআল্লাহ কি নাম বাবু আচ্ছা বেনামে আর একজন 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ দুটো হয়েছে মাশাআল্লাহ তিনজন হলো মাশাআল্লাহ চারজন হলো আমি 30টা চেয়েছি আমার ভাই চারজন হয়েছে চারজন ভাই হয়েছে আর কে কে আছে চারজন হয়েছে 500 করে টাকা আমি 30 জন চেয়েছি আল্লাহর বান্দা কে কে আছে একটু তাড়াতাড়ি বলি যদি মায়েদের মধ্যে কেউ থাকে এই জলসার সেক্রেটারি উনি 20,000 টাকা দিচ্ছেন আল্লাহ তাআলা ভাইয়ের ইজ্জতে বরকত দেখ বলুন আমি আল্লাহ তাআলা উনার জানে মালে বরকত দেখ জলসা কমিটির সভাপতি সাব্বির আলী ঠিকাদার আপনি যে কোনো না থাকুন না কেন স্টেজে আসুন এবং জলসা কমিটির কেসিআর সিদ্দিকুল একজন মহিলা আপনি যে কোনো না থাকুন না কেন 500 টাকা দিয়ে স্টেজে আসুন আর একজন ভাই 100 টাকা দিয়েছেন দেখুন উনি 20,000 টাকা দিয়েছেন আমি দোয়া করব উনার পূর্বপুরুষ যিনারা চলে গেছে আল্লাহ জান্নাতি করুক বলুন আমিন কি নাম আপনার খালার নামে মাশাআল্লাহ খালার নামে একজন ভাই তিনি 2,000 টাকা দিলেন আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেক উনার খালাকে আল্লাহ জান্নাতি করুক আমার ভাই ভাইজানের জন্য সকলে দোয়া দিবেন আমি মুসাফির মানুষ দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ যেন ইনার জানের মালের ইজ্জতের হিফাজত করে ইনাদের যত পূর্বপুরুষ চলে গেছে আল্লাহ তিনাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও আমার ভাই আর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন জলসার সভাপতি সাহেবকে ডাকলেন না কই সভাপতি সাহেব জলসার সভাপতি সাব্বির আলী ঠিকাদার জালসার কেসিআর সিদ্দিকুল আপনাদেরকে জালসার স্টেজে আসার জন্য অনুরোধ করছি আমার ভাই এই মাদ্রাসা আপনাদের আমাদের ইজ্জত একজন বেনামে 500 টাকা দিয়েছে আচ্ছা উনি 5,000 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ কারোবারে আল্লাহ বরকত কি নাম আচ্ছা শ্বশুর শাশুড়ির নামে সাবির আলী
আনোয়ার আলী মাশাআল্লাহ আল্লাহ শ্বশুর শাশুড়ির নামে দিয়েছে আল্লাহ তাআলা উনার শ্বশুর শাশুড়িকে জান্নাতি করুক জানে মালে ইজ্জতে কারবারে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ আমার ভাই আর কে আছে আমি 500 করে চেয়েছি আর কে আছে একজন ভাই 5000 দিলেন 20000 দিয়েছে আমি বলবো কেসিয়ার কেসিয়ার দিয়েছে কেসিয়ার ভাই কোথায় আছেন জলসার কেসিয়া আপনি একটু আসুন আমার ভাই এই মাদ্রাসা আমাদের ইজ্জত দেখুন এখানে সরকারের কোনো অনুদান থাকে না আপনাদের দান খয়রাতে হাজার হাজার মাদ্রাসা চলছে ভারতবর্ষে সব এক টাকা দান কারণ নেই কোনো সরকারের পয়সা আমরা নেই না আপনারা দান করেন এই দান খয়রাতের পয়সায় পড়ে হাফেজ হচ্ছে মন্না হচ্ছে আমাদের সমাজে এই বাচ্চাগুলো তৈরি হচ্ছে দোয়া করবেন এই মাদ্রাসার সেক্রেটারি কেসিয়ার সভাপতি আল্লাহ সকলকে কবুল করুক সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দে সকলের মেহনতকে আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ একজন ভাই 50 টাকা দিয়েছে আমার ভাই মায়েদের মধ্যে কে আছে আমার কোন ভাই মা আছে বোন আছে ভাই আপনাদেরকে অনুরোধ করব অনেক দিয়েছেন আপনারা জামিরুল ভাই চেয়েছিল আপনারা হাত বাড়িয়েছে আমি মুসাফির মানুষ আপনাদের জন্য লাস্টে দোয়া করে যাব দোয়া দিয়ে যাব দোয়া নিয়ে যাব তাই আমি একটু এই আল মাদ্রাসার জন্য কোরআনের মহব্বতে আপনাদের কাছে হাত পেতেছি যদি 100 200 50 কেউ দিতে চান একটু অনুরোধ করে বলছি আপনারা তাড়াতাড়ি আসুন যে আপনারা 100 200 50 500 যদি কেউ দিতে চান একটু